নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি 2023 সালের মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো, জীবন বিজ্ঞানের টোটাল দুখানা সেট। তো দেখো, সেট আমাদের 11 এবং সেট 12, অর্থাৎ 341 নম্বর পেজ এবং 344 নম্বর পেজ। তো দেখো, 341 নম্বর পেজের ফার্স্ট প্রশ্ন কী বলেছে। ফার্স্ট প্রশ্ন বলেছে, প্রতিকূল অভিকর্ষজনিত বা প্রতিকূল অভিকর্ষবর্তী, 1.1 কী বলেছে, প্রতিকূল অভিকর্ষবর্তী চলন পরিলক্ষিত হয় যার মধ্যে সেটি স্থির করো। অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার সুন্দরীর শ্বাসমূল। 1.2 এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার ইউগ্লিনা। 1.3 অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার সাইটোকাইনিন। 1.4 এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার, ঠিক আছে, কী আছে, মেটাফেজ এবং টেলোফেজ, ঠিক আছে। পরের প্রশ্ন কী আছে, 1.5 কী বলেছে, নিম্নলিখিত যে উদ্ভিদের পরাগযোগের জন্য জলের প্রয়োজন হয় সেটি হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার পাতা ঝাঁজি। 1.6 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার এস দশা। 1.7 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 22A+X। 1.8 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার এসএস, বড় হাতের এস ছোটো হাতের এস। 1.9 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 4। 1.10 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হ্যালডেন। 1.11 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্লিওহিপাস, প্লিওহিপাস। পরের প্রশ্ন কী বলেছে, 1.12 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দুটি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডের উপস্থিতি। 1.13 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বায়োস্পিয়ার রিজার্ভ। 1.14 এর অ্যান্সার হবে ডায়রিয়া, ডায়রিয়া। তো দেখো, 1.15 কী বলেছে, নিচের যে জোড়াটি সঠিক নয়। তো দেখো, ক খ গ তিনখানা জোড়াই সঠিক আছে, একমাত্র ঘয়ের অ্যান্সার হবে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। কী আছে, সোনালি গ্রীবা ময়না, এটা কী আছে, সম্পূর্ণভাবে ভুল আছে, ঠিক আছে। পরের প্রশ্ন কী আছে, অর্থাৎ ঘয়ের অ্যান্সার পুরোপুরি পারফেক্ট হবে। পরের প্রশ্ন কী বলেছে, দুদেগের প্রশ্ন। তো দেখো, 2.1 প্রশ্ন কী বলেছে, অন্তঃক্ষরা তন্ত্রের সুপ্রিম কমান্ডার বলা হয়, অ্যান্সার হবে হাইপোথ্যালামাসকে, হাইপোথ্যালামাসকে। পরের প্রশ্ন 2.2 প্রাণী সাইটোকাইনোসিস পদ্ধতিতে বা পদ্ধতিকে ড্যাশ বলে, অ্যান্সার হবে ক্লিভেজ, কয়লয় হসি ভয়াকার বর্গের জ ক্লিভেজ বলে। 2.3 কী বলেছে, ক্রোমোজোমের ড্যাশ হলো নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্ট স্থান, সেখানে জিন বা তার অ্যালিল অবস্থান করে, অ্যান্সার হবে লোকাস। 2.4 মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো ড্যাশ যা পরিপাক তন্ত্রের সঙ্গে সম্পর্কিত, অ্যান্সার হবে অ্যাপেন্ডিক্স। 2.5 কী বলেছে, ড্যাশের ফলে মার্বেল বা চুনাপাথর নির্মিত স্মৃতিসৌধের উজ্জ্বলতা ম্লান হয়ে যায়, অ্যান্সার হবে অম্লবৃষ্টি। পরের প্রশ্ন কী বলেছে, 2.6 এর অ্যান্সার হবে আরাবল্লী, তাই তো, যে FM প্রকল্পটি ড্যাশ অরণ্যে অবস্থিত, অ্যান্সার হবে আরাবল্লী। এবার আমি সত্য মিথ্যা নির্ণয় করবো। 2.7 কাশি হলো অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া, এটা মিথ্যা আছে। 2.8 নন হিস্টোন প্রোটিন G2 উপদশায় সংশ্লেষিত হয়, এটা কি আছে, মিথ্যা আছে। 2.9 কী বলেছে, দ্বিসংকর জনন থেকে মেন্ডেল পৃথকী ভবনের সূত্র আবিষ্কার করেন, এটা কি আছে, মিথ্যা আছে। তো দেখে নাও খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে এবং খাতায় নোটস বানিয়ে নেবে, ঠিক আছে। তো দেখো, বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাও, অর্থাৎ স্তম্ভ এ এর সঙ্গে স্তম্ভ বি মিলাও। তো দেখো, ট্রপিক চলন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার অক্সিন হরমোন, ঠিক আছে। তো দেখো, খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে, যেমন আছে বার্ধক্য দৃষ্টিশক্তির হ্রাস হবে, ঠিক আছে। ওয়াগাল নৃত্য অ্যান্সার হবে মৌমাছির বার্তা আদান প্রদান, ঠিক আছে, উমদাগে হবে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে খুব সুন্দর করে সলভ করা আছে, তোমরা খাতায় লিখে মুখস্থ করবে, ওকে। দেখে নাও তোমরা প্রশ্নগুলো, তার অ্যান্সারগুলো খুব সুন্দর করে কিন্তু আমি তোমাদের সামনে আমি তুলে ধরেছি, যেটা তোমাদের পরবর্তীকালে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব কাজে লাগবে, ঠিক আছে। তো দেখো, পরের প্রশ্ন কী বলেছে। তো দেখো, 2.19 যে বিসাদৃশ্যটি শব্দটি বেশি লেখো, অ্যান্সার হবে পঞ্চ, হবে পণ দন্ত হসন্ত। 2.20 কী বলেছে, এর অ্যান্সার হবে উত্তর লেন্স। 2.21 এর অ্যান্সার হবে আমাদের বহু বিভাজন। 2.22 কী বলেছে,
তো দেখো এর অ্যান্সার হবে জিব্বা গোটানো প্রকট বৈশিষ্ট্য। আর জিব্বা গোটাতে না পারা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বুঝতে পারছো আমি কী বলছি? জিব্বা গোটানো একটি প্রকট বৈশিষ্ট্য, আর যারা জিব্বাকে গোটাতে পারছে না তা সেটা কী আছে একটা, সেটা একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 2.23-তে। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের হিমোফিলিয়া, হিমোফিলিয়া। 2.24-এর অ্যান্সার হবে পটকা। 2.25-এর অ্যান্সার হবে জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য। 2.26-এর অ্যান্সার হবে ক্রায়ো সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ। এবার আমি পেজ নম্বর 344 নম্বর পেজ নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সেট 12-এর সেট, ঠিক আছে? তো দেখো এর অ্যান্সার হবে আমাদের 1.1-এর অ্যান্সার হবে কোয়ালেন্সার ট্রপিক হরমোন। 1.2-এর অ্যান্সার হবে টিআরএইচ থেকে টিএসএইচ এবং সেখান থেকে থাইরক্সিন খয়ারেন্সার। 1.3-এর অ্যান্সার হবে খয়ারেন্সার স্নায়ু, ঠিক আছে, পেরিনিউরিয়াম। 1.4-এর অ্যান্সার হবে কোয়ারেন্সার প্রোফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 1.5-এর, 1.5-এর অ্যান্সার হবে গোয়ারেন্সার অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের উদ্ভবের সম্ভাবনা থাকে না, ঠিক আছে। পরের প্রশ্ন 1.6-এর অ্যান্সার হবে গোয়ারেন্সার আডভার। 1.7-এর অ্যান্সার হবে খয়ারেন্সার নয় প্রকার। 1.8-এর অ্যান্সার হবে গোয়ারেন্সার বড় হাতের দুটো বি, বড় হাতের দুটো আর, ঠিক আছে। 1.9-এর অ্যান্সার হবে 50%। 1.10-এর অ্যান্সার হবে ঘরেন্সার আঙুলের সংখ্যা বৃদ্ধি। 1.11-এর অ্যান্সার হবে ঘরেন্সার খাবারের উৎসের সন্ধান। 1.12-এর অ্যান্সার হবে মেসো হিপ্পাস প্লিও হিপ্পাসের মধ্যবর্তী পর্যায়, অর্থাৎ ঘোড়ার পূর্বপুরুষ বা মেরিচিপ্পাস এর অবস্থান নির্ণয় করো। এর অ্যান্সার হবে ঘয়ারেন্সার, যেটা আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে। 1.13-এর অ্যান্সার হবে গোয়ারেন্সার, ঠিক আছে, নাইট্রোজেন স্থিতিকরণ, নাইট্রিফিকেশান, নাইট্রিফিকেশান, ডিনাইট্রিফিকেশান, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে 1.14-এ, 1.14-এ কী বলেছে ইউট্রিফিকেশানের সঙ্গে সম্পর্কিত ঘটনাটি হলো অ্যান্সার হবে খয়ারেন্সার জলে দ্রবীভূত ওটুর মাত্রা হ্রাস। 1.15-এর অ্যান্সার হবে খয়ারেন্সার বায়োস্পিয়ার রিজার্ভ, ঠিক আছে। এবার আমি শূন্যস্থান পূরণ করব, ঠিক আছে। 2.1-এর অ্যান্সার হবে আমাদের জিব্বে রেলিন। 2.2-এর অ্যান্সার হবে আমাদের, এটা কিন্তু শূন্যস্থান করাচ্ছি, থাইমিন বা কী আছে সাইটোসিন ইউরাসিল। 2.3-এর অ্যান্সার হবে অ্যালিল। 2.4-এর অ্যান্সার হবে প্রকরণ। 2.5-এর অ্যান্সার হবে শূন্যস্থানে হটস্পট। 2.6-এর শূন্যস্থানের অ্যান্সার হবে ইউট্রিফিকেশান, ইউট্রিফিকেশান। এবার আমি সত্য মিথ্যা নির্ণয় করব তোমাদের। 2.7-এর অ্যান্সার হবে আমাদের মিথ্যা। 2.8-এর অ্যান্সার হবে সত্য। 2.9-এর অ্যান্সার হবে মিথ্যা। 2.10-এর অ্যান্সার হবে সত্য। 2.11-এর অ্যান্সার হবে সত্য। 2.12-এর অ্যান্সার হবে মিথ্যা, ঠিক আছে। তো দেখো স্তম্ভ মিলাও, লেন্স অ্যান্সার হবে চয়ার অ্যান্সার, প্রতিসারক মাধ্যম। তারপরে 2.14-এর ডিএনএ সংশ্লেষ অ্যান্সার হবে উমর হবে, কী আছে ইন্টারফেজের এস দশা। তো দেখো ক্রায় সংরক্ষণ অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার এক্স সিটু সংরক্ষণ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাইডে লিখে রাখা আছে, তোমরা খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে। তো দেখো 2.19-এর অ্যান্সার হবে পঞ্চ হবে। তো দেখো 2.19-এর অ্যান্সার হবে পঞ্চ হবে। 2.20-এর অ্যান্সার হবে আমাদের, 2.20-এর অ্যান্সার হবে পেক্টোরাল গার্ডল ও হিউমেরাস অস্থির অস্থিসন্ধি, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে 2.21-এর, এর অ্যান্সার হবে পুনরুৎপাদন। 2.22-এর অ্যান্সার হবে উভয়ের এফ জনুতে উৎপন্ন উভয়ই লোকাসের জন্য হেটারোজাইগোট জীবের জিনোটাইপ, হেটারোজাইগাইট জীবের জিনোটাইপ বা এফ জনুতে দুটি বিশুদ্ধ জীবের সংকরণের ফলে উৎপন্ন হয় বা উভয়ই জিনোটাইপ প্রদর্শন করে। 2.23-এর অ্যান্সার হবে এটি প্রচ্ছন্ন জিনঘটিত অটোজোম বাহিত রোগ। 2.24-এর অ্যান্সার হবে দেহে জলের অভাবের সময় অতি ঘন রক্তের মধ্যে দিয়ে সহজেই প্রবাহিত হতে পারে বা ডিম্বাকার গঠনের দীর্ঘ অক্ষের জন্য অতি সংকীর্ণ রক্তবাহ দিয়ে যেতে পারে।
2.25 এর आंसर হবে বায়ু দূষণ, 2.26 এর आंसर হবে পানীয় জল ও খাদ্য এর অনিশ্চয়তা বা জীব বৈচিত্র্যের সংকট অথবা জল দূষণের মাত্রা বৃদ্ধি অথবা নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে অথবা জল শোধন ব্যাহত হবে বা ভৌমজলের সংকট হবে মানে কি জল দূষণের সম্ভাব্য একটি ফলাফল লেখো তো দেখো অনেকগুলো আমি ফলাফল বলে দিছি ঠিক আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে